জাতীয় সড়কে দুটি গাড়ি সংঘর্ষ, দুর্ঘটনায় আহত এক। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন শিববাড়ি এলাকায়। এদিন আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে যাওয়া NL01Q2381 নম্বরের একটি দূরপাল্লার কন্টেইনার গাড়ি এবং TR05E1732 নম্বরের একটি ট্রিপার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় শিববাড়ি এলাকায়। গাড়ি দুটির সংঘর্ষে গুরুতর আহত হয় দূরপাল্লার কন্টেইনার গাড়িতে থাকা চালক দিনেশ পাল, তার বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশকে। তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত গাড়ির চালকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ। যান দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। এদিকে জানা গেছে দুর্ঘটনায় অপর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির নম্বর WB29A9849। একটা টিপার আর একটা ট্রাক গাড়ি ফেস টু ফেস হয়েছে, ফেস টু ফেস হয়েছে। ওই ট্রাক গাড়ির চালককে নিয়ে আসি আমরা। ঘটনা কি হাইওয়েতে হয়েছে? হাইওয়ে। ট্রাক গাড়ির চালকের নাম কি? দিনেশ পাল, উত্তরপ্রদেশের। তো মানে কোন দিকে যাইতেছিল গাড়িগুলি? গাড়ি একটা আইতেছে, একটা যাইতেছে। গাড়ির নাম্বার টাম্বার কিছু জানেননি? গাড়ির নাম্বারটা আনছি। TR05E1732। এটা কী গাড়ি? এটা হচ্ছে ফিফটি বার্টা। আর যেটা ট্রাক গাড়ি, এটি হচ্ছে NL01Q2 বাইট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।